জামাই ষষ্ঠীর বাজারেও আমের দাম তলানিতে। পাইকারি আম বাজারে বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা প্রতি কেজিতে। ভালো হিমসাগর বা গোলাপ খাস আম বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজিতে। মাথায় হাত আম চাষীদের। জামাই ষষ্ঠীর বাজারেও আমের দাম নেই। দাম না পেয়ে হতাশ আম চাষীরা। খরচ কি করে তুলবেন সেই চিন্তা এখন তাদের। প্রতি বছর এই একটা দিনের জন্য অপেক্ষায় থাকেন ফল ব্যবসায়ীরা। আর জামাই ষষ্ঠী মানেই আমের চাহিদা থাকে তুঙ্গে। এবারও চাহিদা যথেষ্ট রয়েছে, কিন্তু চাহিদা থাকলেও দাম তলা নিতে ঠেকেছে। দাম খুবই কম দামে কিনছি আম এখান থেকে নিয়ে। আমরা বিক্রি করছি 1-2 কুইন্টাল করে আম বিক্রি করছি প্রতিদিন, ওই 20 টাকা 15 টাকা 8 টাকা 10 টাকা এরকম দাম বলছে, এরকম দামেই বিক্রি করছি আমরা প্ল্যাটফর্মে। সস্তা চাহিদা আম, খাবার লোক নেই, সবার বাড়িতে আম ছড়াছড়ি, কে কিনবে, কেনার লোক নেই। এখন এই 8 টাকা 10 টাকা 12 টাকা খেয়ে যাচ্ছে আমের। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার আমের যথেষ্ট খ্যাতি রয়েছে। বহু দূর থেকে ক্রেতারা আসেন গোবরডাঙ্গার পাইকারি বাজারে আম কিনতে। জামাই ষষ্ঠীর আগের দিন হাটে গিয়ে দেখা গেল অন্য ছবি। আম বিক্রি হচ্ছে মাত্র 4-5 টাকা প্রতি কেজি। ভালো আম বিক্রি হচ্ছে 10-11 অথবা 12 টাকা প্রতি কেজি। অন্য অন্য বারও ভালো আম 25 থেকে 30 টাকা বা তারও বেশি দামে বিক্রি হয়েছে। এ সময় হিমসাগর বা গোলাপ খাস আমের দাম একটু বেশি থাকে। এবার আমের চাহিদা থাকলেও হিমসাগর বা গোলাপ খাস আম 10 থেকে 12 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। আম ব্যবসায়ী বিশ্বজিৎ মাল বলেন, এবছর ফলন বেশি হওয়ায় দাম অনেক কম, খরচ যোগাতে হিমশিম খেতে হচ্ছে। তিনি আরো বলেন, সব খরচ বাদ দিলে বাগান মালিক কোনো লাভ পাচ্ছেন না। আমরা 15 বছর ধরে ব্যবসা করছি, এরকম সমস্যায় কোনো বছরই পড়িনি। যা সমস্যা হয়ে যাচ্ছে, এই কার্বাইড খরচা, কাগজ খরচা, লিভারের দাম, এইসব দিয়ে আমাদের পুরো একদম পুরো শেষ। মানে বাজারে নিয়ে আসলে পরে জোর 10 টাকা 12 টাকা 13 টাকা আম, ভালো আমটা, এর বেশি আর পাওয়া যাচ্ছে দিচ্ছে না মার্কেটে। আর নিম্ন 4 টাকা 5 টাকা। তারপরে আছে দেখা যাচ্ছে একটা লিভারের দাম হচ্ছে 600 টাকা, কার্বাইটের দাম হচ্ছে 150 টাকা, কাগজ 50 টাকা, ঝুড়ি একটা 200 টাকা। হ্যাঁ, এইসব খরচা চর্চা দিয়ে দেখা যাচ্ছে যে বাগান মালিকদের কিচ্ছু থাকছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে 4 লাখ টাকার বাগান কিনেছি, কিনে দেখা যাচ্ছে যে আছে বাগান মালিকের দিতে দিতে, লেবার খরচা দিতে দিতে মহাজন বাগান মালিক পুরো শেষ। মানে বাগান মালিক আর ঝুলিতে কিছু আর থাকছে না। এদিন বাজারে এসেছিলেন গৃহবধূ সোনালী সরকার। তিনি বলেন, প্রতি বছর আমের বাজারের কথা শুনি, এবছর নিজেই এসেছি, তবে দাম অনেকটাই কম, কম দামে ভালো আম পাওয়া যাচ্ছে। এখানে যে দেখতেই পাচ্ছেন যে কত আমের দোকান নিয়ে সবাই বাড়ির আমগুলো নিয়ে বসেছে চাষিরা, এই যে একটুখানি মানে এক্সপিরিয়েন্স হলো যে কেমন এখানে হাটটা হয়, সেটাই না টাটকা আম পাচ্ছি। এমনি আমাদের বাড়ির পাশে আম বাগান আছেই, গোবরডাঙ্গায় তো প্রচুর আম বাগান আছে, সেখান থেকেও আমরা পাই, বাজারেও আপনি ভালো ভালো আম পেয়ে যাবে। এখানে আসলে এই সব রকম মিলিয়ে মিশিয়ে একটা অভিজ্ঞতা আর কি। আমি হিমসাগর নিলাম 5 কিলো 150 টাকা পেলাম এখানে, যেটা 50 টাকা আপনি মার্কেটে পেয়ে যাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।